যে চন্দ্রযান 3 নিয়ে তোমাকে প্যারাগ্রাফ দিক, তোমাকে রিপোর্ট দিক, মনে রাখবে যা ঘটে গেছে সেই বিষয় নিয়ে লিখতে গেলে তোমাকে কোন টেন্সে লিখতে হবে, ম্যাক্সিমাম তোমাকে পাস্ট টেন্সে লিখতে হবে। তুমি যে কোনো একটা প্রস্তুতি নিলেই তুমি পরীক্ষায় লিখতে পারবে, ক্লাস 11 হোক ক্লাস 12, যদি একটু সহজবোধ্যভাবে চেষ্টা করো যে এই লেখাটা আমি পড়িয়ে পড়িয়ে বুঝিয়ে দিচ্ছি। একটু খাতা পেন নিয়ে প্রত্যেকেই যারা ভিডিও ক্লাসেস করছো, অনলাইন ক্লাসেস করছো, প্রত্যেকেই আমি যেভাবে বলবো সেইভাবে খাতায় লিখে নেবে। আমি এখানে মুখস্থ করিয়ে দেব 50%, বাড়িতে গিয়ে মুখস্থ করে খাতায় লেখার দায়িত্ব আরও 50% তোমার। চন্দ্রযান 3 সাকসেসফুলি কি করেছে, ল্যান্ড করেছে কোথায়, সাউথ পোলে আমরা জানি। যদিও ল্যান্ডারটা ল্যান্ড করে, ল্যান্ডার আর রোভার থাকে তোমরা জানো। এবং কালকে সবাই স্ট্যাটাস দিয়েছে, ইয়েস উই আর ভেরি প্রাউড দ্যাট উই আর ইন্ডিয়ান্স অ্যান্ড আই ক্যান সে উই আর প্রাউডলি ইন্ডিয়ান্স। কিন্তু আমার সত্যি চিন্তা হয় তোমাদের দেখে যে সত্যি কি ভারতীয় সন্তান হিসেবে তোমাদেরকে কোথাও না কোথাও প্রমাণ করতে আমাদের লজ্জা হয়। ভারতীয় সন্তান হলে তুমি এভাবে সময় অপচয় করতে না, সময়টাকে কাজে লাগাতে। যাই হোক, তোমরা দেখো আমরা প্রথমে একটা হেডলাইন দিয়েছি, চন্দ্রযান 3 আ হিস্টোরিক লুনার মিশন অফ ইন্ডিয়া। এইটাকে আমরা দিতে পারি, আবার দিতে পারি আরো একটা, যে ইন্ডিয়া লাইটস আপ দি ডার্কার সাইড অফ দ্য মুন। এইটাকে তোমরা এইটাকেও হেডলাইন করতে পারো, তবে এই হেডলাইনটা একটু ভিন্নধর্মী বা ব্যতিক্রমী, এটাতে তোমাদের বেশি নাম্বার দেবে। কি করেছে, ইন্ডিয়া লাইটস আপ দ্য ডার্কার সাইড অফ দ্য মুন। ক্লিয়ার, দ্য ডার্কার সাইড অফ দ্য মুন। তাহলে দুটো হেডলাইন তোমাদেরকে আমি অপশান দিলাম, ঠিক আছে। আমরা দুভাবে লিখতে পারি, এক হচ্ছে চন্দ্রযান যখন ছেড়েছে তারপরে কোনো যদি আমরা প্যারাগ্রাফ বা রিপোর্ট লিখি তখন এক প্রকার হবে, আর যখন চন্দ্রযান সাকসেসফুল হলো তখন আমাদেরকে কিছু লাইন আরো অ্যাড করতে হবে। ভালো করে বোঝো, অনেকে আছে সাকসেসফুল হওয়ার আগে তারা কি করেছে, অলরেডি প্যারাগ্রাফ বা তোমার রিপোর্ট লেখা কমপ্লিট করে ফেলেছে, কিন্তু সাকসেসফুলের পরেও তো কিছু লাইন তোমাকে অ্যাড করতে হবে। তাই জন্য আমরা একটু অপেক্ষা করছিলাম যে চন্দ্রযানটা সাকসেসফুলি ল্যান্ড আপ করতে পারে কিনা। চলো একটু মন দিয়ে দেখি, এইখানে 23 অগস্ট চেন্নাই একটা দিলে, চন্দ্রযান 3 ইজ ইন্ডিয়াস অ্যাম্বিশিয়াস লুনার মিশন। ক্লিয়ার, তাহলে এটা কি খুব কঠিন লাইন, চন্দ্রযান 3 ইজ ইন্ডিয়াস অ্যাম্বিশিয়াস লুনার, মানে এটা খুব উচ্চাকাঙ্ক্ষী একটা মিশন ছিল কার, ভারতের। ইট ইজ আ প্রজেক্ট আন্ডারটেকেন বাই ইসরো। কত ছোট ছোট লাইন বন্ধুরা, ইট ইজ আ প্রজেক্ট আন্ডারটেকেন বাই ইসরো। It consists of a lander named Vikram and a rover named Pragyan, similar to those of Chandrayaan-2. Chandrayaan-2 এ যা ছিল এটাতেও তাই আছে। আমি প্রথম লাইন মুখস্থ করে ফেলেছি কারণ আমি বুঝে বুঝে পড়েছি। কি ছিল চন্দ্রযান 3, যদি ইংরেজিতে বলি তাহলে চন্দ্রযান, ঠিক আছে। ইজ a historic বা is a ambish বা is ambitious, sorry, is India's ambitious mission, lunar mission, ঠিক আছে। তাহলে it is a project undertaken by ISRO. It consists of a lander called Vikram and a rover called Pragyan, comma দিয়ে similar to those of Chandrayaan-2. কি আছে, যদি আমরা চেষ্টাই না করি বাড়িতে পড়বার, মুখস্থ করবার, শুধু শুধু নিজেকে দোষ দিলে তো লাভ নেই। এবার কি আছে দেখো, আনফর্চুনেটলি দ্য ল্যান্ডার অফ চন্দ্রযান 2 ওয়াজ ক্র্যাশড আফটার এন্টারিং লুনার অরবিট। তাহলে আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, ল্যান্ডার অফ চন্দ্রযান 2, চন্দ্রযান 2 এর যে ল্যান্ডার ছিল মানে বিক্রম, সে কক্ষপথে প্রবেশের আগেই কি করেছে, ক্র্যাশ করে যায়। সুন আফটার দ্য ফেলিয়ার, এই ব্যর্থতার পরেই চন্দ্রযান-3 ওয়াজ প্রপোজড। চন্দ্রযান-3 কি করা হয়েছে, প্রপোজ করা হয়েছে। তাহলে এটা আমি যদি প্যারাগ্রাফ লিখি, প্রথম প্যারা ইন্ট্রোডাকশন হয়ে গেল, রিপোর্ট লিখলো হয়ে গেল, কঠিন কি আছে বলো? আর তুমি আরো 10টা খোঁজো না, আরো 10টা তুমি লেখা দেখো, কঠিন লেখায় ভরা। চলো, দ্য লঞ্চ অফ চন্দ্রযান-3 টুক প্লেস অন 14th জুলাই। তাহলে এই লঞ্চটা কবে হয়েছিল? 14 জুলাই 2023, কটার সময়? 2:35। ফ্রম, আইএসটিটা লিখতে হবে কারণ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, ফ্রম দি স্পেস পোর্ট অফ শ্রীহরিকোটা। তাহলে দ্য লঞ্চ অফ চন্দ্রযান-3 টুক প্লেস অন 14th July 2023 অ্যাট এতটা ফ্রম দ্য স্পেস, তোমার স্পেস পোর্ট অফ শ্রীহরিকোটা। ঠিক আছে, ইন্ডিয়াস রকেট, ওই চন্দ্রযান-3 যে দুটো ল্যান্ডার আর রোভার থাকে ওটাকে রকেটে করে নিয়ে যাওয়া হয়। তাহলে ইন্ডিয়াস রকেট LVM-3, ইন্ডিয়াস রকেট LVM-3, তাহলে ল্যান্ডার ভিয়াকল মেশিন, ল্যান্ডার ভিয়াকল মেশিন, তার নাম কি LVM-3, ক্যারিড কত কেজি? 3900 কেজি ক্রাফট। ঠিক আছে, এত কেজি ক্রাফটটা কিন্তু নিয়ে গেছে। পরের লাইন, দ্য ল্যান্ডার অ্যান্ড দ্য রভার আর এক্সপেক্টেড টু ল্যান্ড নিয়ার দ্য লুনার সাউথ পোল রিজিয়ন অন 23rd August। তারা কবে পৌঁছাবে বলেছে? এক্সপেক্টেড টু ল্যান্ড নিয়ার দ্য লুনার সাউথ পোল রিজিয়ন অন 23rd August 2023। দ্য মেইন এইম অফ দ্য মিশন ইজ টু স্টাডি দ্য মুনস জিওলজি, মিনারোলজি অ্যান্ড এক্সোস্ফিয়ার, এগুলোকে পড়াশোনা করবে। It will contribute to our understanding of the moon's origin and evaluation. চাঁদকে ভালো করে আমরা জানতে পারবো। ঠিক আছে, several advanced technologies are used to reinstate, এই বানানটা মনে রাখবে এবং এই একটু কঠিন শব্দ তো ব্যবহার করতে হবে। reinstate মানে পুনঃপ্রতিস্থাপন করা, the mission মানে যাতে আর কোনো ভুল না হয়, যে ভুলটা বিক্রমে হয়েছিল সেই ভুলটা যেন, মানে চন্দ্রযান-2-তে হয়েছিল, যেন আর না হয়। Through this project, India is aiming to showcase its technological power and commitment to space exploration. তাহলে এই প্রজেক্টের দ্বারা ভারত কি দেখাতে চাইছে? তার প্রযুক্তিগত শক্তি এবং স্পেস এক্সপ্লোরেশন মানে মহাকাশ বিজ্ঞানে ভারতের যে কমিটমেন্ট, ভারতের যে এত একনিষ্ঠতা, সেটা তারা প্রমাণ করতে চাইছে। কোথাও কঠিন কোনো লাইন নেই। 50% আমি করিয়ে দিয়েছি, বাকি 50% তোমরা করবে। এটা কি এখানেই শেষ? আরও প্যারা রয়েছে, আমি লেখাচ্ছি এক্ষুনি। ততক্ষণে আমি সরে যাচ্ছি। যারা অনলাইন ক্লাসেস করছো, চটপট করে স্ক্রিনশটটা নিয়ে দারুণ করে লিখে নাও। তবে স্ক্রিনশট নিয়ে নেবার পর যদি স্ক্রিনশটটা ফোনে জমা হয়ে থাকে তাহলে কিন্তু কোনো কাজ হবে না। সাথে সাথে মনে রাখবে, সবসময় একটি কথা মনে রাখবে, কাল নয়, একটু পরেও নয়, খানিকক্ষণ পরেও নয়, যা করবে এক্ষুনি, এই মুহূর্তে। পরবর্তী অংশটা দেখো আমরা কিভাবে লিখবো, এই জায়গাটা বোঝাটা খুব প্রয়োজন। তোমরা যেভাবে মুখস্থ করছো সেভাবে লিখলে হবে না, তা কিছু জায়গা একটু ভালো করে বুঝতে হবে। সবার জন্য একটু বলে রাখি, তোমাদের মাধ্যমিকে যে রাইটিংগুলো আমরা করব এবং উচ্চ মাধ্যমিকে যে রাইটিংগুলো আমরা করব, বিশেষ করে মাধ্যমিকদের তো রাইটিং অংশটা বিরাট অংশ, তো সেক্ষেত্রে আমি কিছু এক্সট্রা আরও পার্সোনাল লেটার লেখাবো। হয়তো 20-21টা মতন টোটাল আমাদের হবে, আগে প্রায় 19টা মতন হয়ে গেছে। দুটো লেখালে আমাদের পার্সোনাল লেটার কমপ্লিট। নোটিশ আমরা কিছু করব, আমরা প্রসেসিংও 2-1টা কমপ্লিট করলেই হয়ে যাবে, আর নোটিশ হয়তো 2-1টা করলে পুরো কমপ্লিট হয়ে যাবে। স্টোরি রাইটিং নিয়ে আমরা তো ভাবছি না, আমাদের হয়ে গেছে, তাই তো? আমরা প্যারাগ্রাফও বেশ কিছু করেছি, আরও কিছু কমপ্লিট করব। মানে টোটাল একটা কম্প্যাক্ট জিনিস আমি দেব, সেটা ইউটিউব ভিডিওসেও থাকবে, অনলাইন ক্লাসের জন্যও থাকবে, তোমাদের জন্যও থাকবে। ওর একটা সুন্দর PDF আমি তৈরি করেছি, যেটা সবাই যদি মনে করো তোমরা নিতেই পারো, কোনো সমস্যা নেই, তোমাদেরকে আমি প্রোভাইড করে দেব। যারা অফলাইন ক্লাসে পড়ছো এবং অনলাইন ক্লাসে করছো তাদেরকে তো আমাকে দিতেই হবে। ঠিক আছে, তো এই নিয়ে রাইটিং নিয়ে চিন্তা নেই, আমরা একটা সেকশন আলাদা আলাদা করে কমপ্লিট করে ওটার পরীক্ষা নিয়ে আমরা নিজের মতন করে প্রস্তুতি নিতে পারি। ধরে নাও আমাদের যদি আজকের রিপোর্ট হলো, তাহলে আমাদের রিপোর্ট আরও একটা বাকি, আরও দু একটা মানে আমাদের বাকি থাকে। আমাদের যদি পার্সোনাল লেটার প্রসেসিং আর কিছু গল্প কবিতা নাটক, গল্প কবিতা গ্রামার যে পরীক্ষা নিই, তাহলে কিন্তু ভালোই হয়। কি বলো তোমরা? তাহলে আমরা আগামী কয়েকদিন শুধু রাইটিংয়ের ওপরে কাজ করি। আগামী কয়েকদিন আমরা রাইটিংগুলোকে কমপ্লিট করে গুছিয়ে নিই। তোমরা কি বলো? হোক ভালো হোক, তো রাইটিং নিয়ে তো আমাদের কোনো ঝামেলা না থাকে, ঠিক আছে? তারপরে তো টেস্ট পরীক্ষার পরে আরও কিছু রাইটিং আমরা করব। তো টেস্টের আগে আমরা রাইটিংগুলোকে এক জায়গায় আগে সুন্দর করে গুছিয়ে নিই। চলো এবার, ইট উইল স্ট্রেংথেন, এটা শক্তিশালী করবে ভারতের স্থানকে ইন গ্লোবাল স্পেস কমিউনিটি। ইফ অল গোস টু প্ল্যান, সব কিছু পরিকল্পনা মাফিক হলে ইন্ডিয়া উইল বি দ্য ফার্স্ট, আচ্ছা উইল বি দ্য ফার্স্ট কান্ট্রি, ভারত হবে প্রথম দেশ টু ল্যান্ড আ স্পেস ক্রাফট অন লুনার সাউথ পোল, ঠিক আছে? ইন্ডিয়া হ্যাজ, এবার দেখো এই জায়গাটা, এই জায়গাটা তোমরা কিন্তু সবসময় চেষ্টা করে প্রথমে লেখা। আমরা কোথায় লিখলাম? শেষে। তুমি এরা শেষে লিখলে কি ভুল হবে? না। তবে যদি ধরো সাকসেসফুলি ল্যান্ড করেছে, আমার এটা দিল যে রাইট আ রিপোর্ট অন Chandrayaan-3 আ লুনার মিশন সাকসেস ফর ইট সাকসেসফুল ল্যান্ডিং, তাহলে তোমাকে ল্যান্ডটা আগে লিখতে হবে। যদি বলে যে শ্রীহরিকোটা থেকে একটা মিশন লঞ্চ করা হয়েছে, তারপরে তুমি লেখো, তাহলে এটাকে পরে দিলেও হবে। কি করে বুঝলাম? মানে মিশন যখন কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত এটাকে পরে দেব, কমপ্লিট হওয়ার পরে যদি কিছু দেয় তাহলে এটাকে আমি পরে মানে তোমার আগে দেব। তবে যদি তুমি এটাকে পরে দাও, কোনো অংশেই তোমার নাম্বার কাটবে না, লিখলেই হলো, ভয় পাওয়ার কিছু নেই। India has become the fourth country to successfully land on the moon, as Chandrayaan-3 lander made a soft landing on Wednesday. Precisely tik 6:30, the lander touched the lunar surface. There was a euphoric celebration, বিরাট আনন্দ আর কি, at the mission operation complex. দেখবে সবাই হাততালি দেয়, ঠিক আছে? এবার আমরা আরো কিছু কি করতে পারি? অ্যাড করতে পারি। কি? People of India waited, অপেক্ষা করছিল কিভাবে? with bated breath, তাই না? একদম চুপচাপ বসেছিল তো, হ্যাঁ? আচ্ছা, there was celebration in every houses of India. এভরি হাউসেস অফ, কোথায়? প্রত্যেক বাড়িতে ভারতের কি সেলিব্রেশন আছে। PM মোদি, নরেন্দ্র মোদি ওয়াজ প্রেজেন্ট দেয়ার, তিনি ওখানে ছিলেন, টু কংগ্রাচুলেট অ্যান্ড এনহ্যান্স the confidence of every individuals for their outstanding contribution, for the successful mission. কঠিন বলো? ব্যাস এইটুকুই লিখে তোমাদের শেষ। বেশি বড় হলো না, যা দেবে আমরা লিখতে পারবো, ঠিক আছে? ব্যাস এই মোটামুটি আমাদের চন্দ্রযান। আমরা এর আগে জানো তো তোমাদেরকে তো করালাম, তোমাদের ক্লাস করাতেই ভিডিওটা করেছিলাম। কি করেছিলাম আমরা? করমণ্ডল এক্সপ্রেস। ওটা আমরা ভালোই রেসপন্স পেয়েছি, আশা করছি এটাও সবার খুব কাজে লাগবে। কারণ আমরা ঠিক যতটুকু পড়তে হবে পুরোটাই আমরা কভার আপ করেছি। কোথাও আমাদের কিভাবে লিখতে হবে সেটা, সব থেকে বড় পয়েন্ট হচ্ছে এখানে কোথাও কঠিন কিছু লেখা নেই, খুব সহজ বোধ্য ভাষায় লেখা। চলো আজকের ক্লাসটা এই পর্যন্তই, মানে এই রাইটিংটার জন্য। চলো।